ছাত্রদিকে বলছি, আজ তোমাদেরকে গণিত প্রকাশ বইয়ের অধ্যায় পাঁচ কোষে দেখো 5-3 পেজ নম্বর 99 এর অনুপাত সমানুপাতের এমসিকিউ অঙ্কগুলো করাচ্ছি। ভারত দাগের এমসিকিউ পেজ নম্বর 99 অনুপাত সমানুপাত কোষে দেখো 5-3 অধ্যায় পাঁচ ভারত দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো। ফার্স্ট অঙ্কটা হচ্ছে 3, 4 এবং 6 চতুর্থ সমানুপাতি বার করতে হবে, যার অপশান আছে 8, 10, 12, 24। সেকেন্ড অঙ্কটা দেখো 8, 12 ও এর তৃতীয় সমানুপাতি বার করতে হবে, উত্তর হচ্ছে 12, 16, 18, 20, এর মধ্যে কোন অপশানটা ঠিক কারেক্ট অপশান। 3 নম্বর অঙ্কটা বলেছে 16 এবং 25 মধ্য সমানুপাতি বার করতে হবে, যার অপশান হচ্ছে 400, 100, 20, 40। হ্যাঁ, আর 4 নম্বর অঙ্কটা বলেছে যে হোয়েন এই যে পজিটিভ এ একটা এ একটা পজিটিভ সংখ্যা হলে এ ইজ টু 27/64 ইজ ইকুয়াল টু 3/4 ইজ টু এ। দেখো এ ইজ টু 27/64 সমান 3/4 ইজ টু এ হলে এর ভ্যালু কত, অপশান দেওয়া আছে 81/256, B9, C9, D16। এই 4টে অঙ্ক আমি করাচ্ছি, কীভাবে করাচ্ছি দেখো, তারপরে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্ক তোমাদেরকে করে দেবো। দেখো প্রথম অঙ্কটা বলেছি 3, 4, 6 চতুর্থ সমানুপাতি, তাহলে দেখো আমি করছি দেখো 3, 4, 6 আর এটা ফোর্থটা হচ্ছে এক্স, তাহলে আমরা ফর্মুলাটাকে জানি a/b = b/c, তাহলে 3/4 ইজুয়াল টু কত হবে 6/x। দেখো a/b = b/c, তাহলে অর কত হচ্ছে দেখো 3x = 4×6=24, অর x = কত হচ্ছে 8, তাহলে আমার কোন অপশানটা কারেক্ট হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে দেখো 8, 12 এর তৃতীয় সমানুপাতি, তাহলে দেখো অ্যান্সার 8, 12 আর এর তৃতীয় সমানুপাতি এক্স। হ্যাঁ, তো a/b = b/c তুমি ওই ফর্মেই যাও, তাহলে কী হচ্ছে 8/12 = 12/x। দেখো 8/12 = 12/x, তাহলে 8x = কত, 12 বরং 144, আর x = কত 8×8, 6, 8×8=18, তাহলে আর কোন অপশানটা কারেক্ট, এই অপশানটা। থার্ড অঙ্কটা দেখো, থার্ড অঙ্কটা বলেছে যে 18, 25 মধ্যে সমানুপাতি নির্ণয় করো, তাহলে আমি করছি দেখো 18 মধ্য সমানুপাতি হচ্ছে এক্স আর 25, মধ্য সমানুপাতির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী বলতো, b² = ac, তার মানে এইটার হোল স্কোয়ার = 18×25। হ্যাঁ, 18, 25 আর এক্স, তাহলে কত দেখো x² = কত বলো, আর দেখো এখানে দেখো x² = কত, b² = c, অতএব x² = কত 18×25, আর x² = কত 18, 5, 96, 36 কত হচ্ছে দেখো 18, 5, 96, 36, 45, 450, তাহলে সমান কত হচ্ছে দেখো x = কত 18×25 দিয়ে গুণ করো, ষোলো পঁচিশ, এটা 18 নয় এটা 16, এটা 16 আর 25, তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 25, তাহলে 16×25 সঙ্গে কত বলো x² = 400, অতএব x = কত হচ্ছে 20, তাহলে অপশানটা কোন অপশানটা উত্তর ঠিক হবে, এই অপশানটা উত্তর ঠিক হবে 20। এগেন দেখো, এগেন কী বলেছে দেখো, এগেন বলেছে তোমার এ একটি ধনাত্মক সংখ্যা, a = 27 হলে 3/4 সমান কত, তাহলে অ্যান্সার দেখো, তাহলে আমার হচ্ছে কত a/1/27 = 64 ইজুয়াল টু কত বলেছে 3/4 / a/1, তাহলে দেখো অতএব অর কত হচ্ছে দেখো 9×64, 9×64 আর 27×1। হ্যাঁ, 9×64
নয় নয় এটা এ গুণিত চৌষট্টি, এ গুণিত চৌষট্টি, এ এটা এ এ গুণিত চৌষট্টি, এ গুণিত চৌষট্টি আর সাতাশ গুণিত এক ইজুগল টু কত বলো? তিন গুণিত এক আর তোমার চার গুণিত, চার গুণিত এক। দেখো এটা দেখো তোমার তিনের চার বাই এ, তার মানে আমি কী করেছি দেখো তিনের চার বাই এ বাই ওয়ান, তাহলে তিন গুণিত এক প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয়, তাহলে তিন গুণিত এক চার গুণিত, চার গুণিত কত হচ্ছে দেখো তিন গুণিত এক আর চার গুণিত এ, দেখো এ গুণিত, এ গুণিত চৌষট্টি প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় সাতাশ গুণিত এক, আর এটা হচ্ছে তিন গুণিত এক আর চার গুণিত এ। অর কত দেখো এটা হচ্ছে কত কাটাকাটি করো সাতাশ, এটা এটা কত হচ্ছে দেখো চৌষট্টি এ স্কোয়ার, দেখো চৌষট্টি, চৌষট্টি গুণিত চার, চৌষট্টি গুণিত চার এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, আর এটা কথা হচ্ছে দেখো সাতাশ গুণিত এক গুণিত তিন মানে সাতাশ গুণিত তিন। অর কত হচ্ছে দেখো এ স্কোয়ার ইজগল টু কত হবে একাশি বাই কত চৌষট্টি গুণিত চার, চৌষট্টি গুণিত চার, অতএব এ ইজগল টু কত হবে এ হচ্ছে কত একাশি বর্গমূল নয় আর চৌষট্টি বর্গমূল হচ্ছে আট আর তোমার চারের বর্গমূল হচ্ছে দুই, তাহলে নয় বাই ষোলো। তাহলে আমার এখানে কোন অপশানটা ঠিক আছে দেখো নয় বাই ষোলোটা দেখো কোথায় আছে আমার এখানে নয় বাই ষোলো, আমার এই অপশানটা ঠিক।